এটা মেল, এটা ফিমেল, এটা মেলের ঢোকার জায়গা। আর সুন্দর অপূর্ব কৃপালু মহারাজের এক বৃন্দাবনে প্রেম মন্দির, আর এখানে বসানো আছে কীর্তি মন্দির, বিশ্ববিখ্যাত কৃপালু মহারাজের দ্বারা নির্মিত, নির্মাণ করিয়েছে তিনি তার শিষ্যদের নিয়ে দিয়ে নিশ্চয়ই। এর রঙ্গিনী মহল, এটা কীর্তি মন্দির, সুন্দর অপূর্ব বিশাল সুন্দর কারুকার্য এই মন্দিরের, প্রেম মন্দিরের মতো। ওই যে গেট, এটা এন্ট্রি গেট, ওটা একটা গেট, ওইটা এক্সিট গেট, এই গেটটা বন্ধ, মেন গেটটা মানে এইদিকে এন্ট্রি আর ওইদিকে এক্সিট। আমরা কীর্তি মন্দির থেকে বেরিয়ে আসলাম, এখানে অশোকী, রাধা, কৃষ্ণ, কৃপালু মহারাজ আছে। এই যে আর ওইদিকেও আছে খুব সুন্দর সুন্দর বিগ্রহ করা। এখানেও আছে কীর্তি মন্দির। প্রেম মন্দিরের মতোই একদম। নটা অনুমানটা ছিল, 50 হয়েছে সবে সকাল এখন। ও আকাশটা যা লাগছে ছবি তুলতে হবে। রাধা কৃষ্ণ রাসলীলা, গোবর্ধন পর্বত বা কোনো পর্বতের কাছে। এই তো এদিক ওদিক যেমন একসাথে থাকো, ভিডিও করে নি। কৃষ্ণ এখানে গোপী বেশে, রাধা রানী সেবা করছে কৃষ্ণ। আর এই যেখানে 6টা সখী আছে, সুন্দর সুন্দর খুব দৃশ্য বন্ধুরা। আর এটা হচ্ছে রঙ্গিলি মহল, সেবা করছে রাধা রানীর।